ফাউন্ডেশন ও ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ও ভাগীরথী কো অপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটির যৌথ উদ্যোগে এই মরশুমের প্রথম প্রোগ্রাম হল গ্রামের শিক্ষিত কর্মহীন যুবক যুবতীদের ছোট উদ্যোগ কীভাবে শুরু করবে তার পরামর্শ। হাওড়া জেলার হারিয়ে যাওয়া গর্বের ক্ষুদ্র ও কুটির শিল্পকে নতুন রূপে ফিরিয়ে আনতে ও জেলার নতুন ক্ষুদ্র শিল্পের সম্ভাবনাকে এক্সপ্লোর করতে এই বিষয়গুলো নিয়ে হয়ে গেল শনিবার সকালে হাওড়া শ্যামপুর শিবগঞ্জ ভাগীরথী সমবায় ভবনে একটি সেমিনার। এই সেমিনারে খাদি ও গ্রামোন্নয়ন বোর্ডের তরফে উপস্থিত থেকে রাজ্যে অন্যতম কোঅর্ডিনেটর অশোক কুমার পাল হাতে কলমে শেখালেন বিষয়গুলি। উপস্থিত ছিলেন এডিএ শ্যামপুর এক দীপাঞ্জনা রায়, বিভিন্ন সরকারি ব্যাংকের প্রতিনিধিরা, সেমিনারের আয়োজক ভাস্কর, ফিউচার ফর নেচারের সম্পাদক শুভ্রদীপ ঘোষ। হাওড়ার শ্যামপুর থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট, এবি 24 নিউজ। মাটির কাজ হয় কুমোর, কামার, কাঠের কাজ, এগুলো ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি। এছাড়া যত রকমের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেগুলো আমরা এই পিএনজিবির মধ্যে পড়ে। আপনাদের অলরেডি আমরা একটা প্রসারপত্র দিয়েছি, 118টা স্কিম আছে, দেখবেন আপনি, ভালো করে কেয়ারফুলি পড়বেন, বাড়িতে নিয়ে গিয়ে আজকে ভালো করে পড়বেন, 118টা স্কিম আছে। এছাড়াও বহু রকমের স্কিম আছে যেগুলো সমস্ত বর্ণনা করা নেই, কিন্তু ম্যানুফ্যাকচারিং হতে হবে, এমএসএমই দপ্তরের অধীন মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। এই এমএসএমই ইউনিট সারা ভারতবর্ষ জুড়ে বর্তমান সরকারের বৃহত্তর প্রচেষ্টায় কর্মসংস্থানের সুযোগ এসেছে। এই এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের মধ্য দিয়ে বেকার যুবক যুবতীদের ব্যাংকে থেকে লোন পাইয়ে দিয়ে নিজেকে স্বনির্ভর করে তোলাই পিএনজিপি স্কিম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে স্কিম, আমরা সেটা কাজ করে থাকি খাদি বোর্ড। এখানে খাদি বোর্ডের ভূমিকাটা কি বলবো এবং পিএনজিপি সম্পর্কে বলবো। ব্যাংকের ম্যানেজারদের আমি ইনভাইট করতে বলেছিলাম, তাদের সুবিধা হবে, কাজ করবে, সে ওপেন স্পেস দেখাতে হবে, তার জন্য ব্যাংক টাকা দেবে। কিন্তু যদি বলেন আমার সব আছে পিএমজিপি করব, হবে না, এক্সিস্টিং ইউনিট আর নট অ্যালাউড আন্ডার দিস স্কিম। বলতে পারলাম, বলছে অনেকে যে আমার তো মেশিন আছে, আমাকে মেশিন দরকার নেই, তাহলে শুধু আমাকে র মেটেরিয়ালসটা দিন, মানে ওই কাপড় কিনে আনবো, থান দিন, শুধু একে বলে ওয়ার্কিং ক্যাপিটাল, লোন হবে না। পিএমজিপি টোটাল প্রজেক্ট করতে হবে, একটা প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে, তাতে কি কি থাকবে দেখাতে হবে, ল্যান্ডের জন্য ব্যাংক পয়সা দেবে না বা আমার খাদি বোর্ড তাকে প্রজেক্টে অ্যালাউ করবে না, ল্যান্ড নিজের দেখাতে হবে, বিল্ডিং এর জন্য পয়সা দেবে, বিল্ডিং মানে ওয়ার্কশেড, যেখানে বসে লেবাররা কাজ করবে সেখানেই সেই ওয়ার্কশেডের জন্য পয়সা দেবে, আপনার হয়ে গেল, এরপরে মেশিনের জন্য কোটেশন দেবেন, যত টাকারই মেশিন লাগুক সেই মেশিন আপনাকে সাপ্লাই করবে ব্যাংক, আপনাকে এক পয়সা লাগবে না। আপনি লোন নেবেন, ব্যাংক যিনি সাপ্লায়ার তাকে চেক দেবে যে 10 লক্ষ টাকার মেশিন মিস্টার অশোক পালকে দিয়ে দাও, দিয়ে দেবে আমার সাইডে পৌঁছে দেবে, কিন্তু 10 লক্ষ টাকা হাতে দেবে না, আমি নিজে মেশিন কিনতে পারবো না। অনেক বেনিফিটের এসে বলে টাকা দিচ্ছে না, শুধু অভিজ্ঞতা নয়, আমি জিনিস তৈরি করলাম, আমার মার্কেট নেই, যেটা সবচেয়ে বড় প্রয়োজন মার্কেট, আমি কিনে মজুত করে রাখলাম, মার্কেট নেই, তখন বলবেন স্যার আমার তো আমি বিক্রি করতে পারছি না, তাহলে আমি তো পরিশোধ করতে পারবো না, রিকভারি করতে পারবো না, তাহলে ব্যাংকের একটা লস, ব্যাংক এটা দেখবে তার মার্কেট আছে কিনা, ওর মাল কোথায় বিক্রি হচ্ছে, বাজারজাত হচ্ছে কিনা, ব্যাংক এগুলো দেখবে, যদি মনে করে যে হ্যাঁ মিস্টার অশোক পাল স্যাটিসফাইড হয়েছে, আমি ইনস্পেকশন করে রিকভারি করতে পারবে, শুধু রিকভারি না, রিকভারি করার পরে তার সংসারের দায়িত্ব নেবে, সেই জন্য ব্যাংক তাকে লোন দেবার মনে করবে, ব্যাংকেরও ইন্টারেস্ট ব্যাংকের উপর নির্ভর করছে, 10% বা 10-11% একটা ইন্টারেস্ট নেয়, নিয়ে প্রতি মাসে আপনাকে রিকভারি করতে হবে, এই লোনটা 5 বছরে শোধ করতে হবে। আপনার নামে যে লোন স্যাংশন হয়ে গেল আমরা সাবসিডি দেব, এই সাবসিডি টাকাটা ধরুন যে টাকাটা শোধ করতে হবে না, এই 35 টাকা 3 বছর আপনার কাছে ফিক্সড ডিপোজিট থাকবে, শুনে নিন ভালো করে, এই 35 টাকা আপনার নামে ফিক্সড ডিপোজিট থাকবে ব্যাংকে, যে ব্যাংক ওর উপর আপনাকে ইন্টারেস্ট দেবেও না আর ওর উপর ইন্টারেস্ট নেবেও না, অর্থাৎ 35 টাকাটা 100 টাকা থেকে অ্যাডজাস্ট হয়ে 65% উপর ইএমআই হবে, 65% উপর লোন শোধ করতে হবে, এটাই হলো পিএনজিপি। যার জন্য এটা একটা অবশ্য অভিনব উদ্যোগ এবং সাস্টেনেবল উদ্যোগ, এগুলো তাই মাধ্যমে আমরা ইকো ফ্রেন্ডলি ওয়েতে প্রোডাকশনটাকে সাস্টেন করতে পারবো,
তো যার জন্য আমি শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে সামিল হতে পেরে অনেকটাই গাফিলত এবং ওদেরকে অনেক অভিবাদন জানাচ্ছি আন্তরিকভাবে। এবং এইভাবেই অর্গানিক কালটিভেশনকে প্রমোট করুক, এবং যেহেতু এটা অর্গানিক বলতে পারছি না, কেমিক্যাল ফ্রি কালটিভেশন ওরা জাস্ট শুরু করেছে, ইনিশিয়েট করেছে, আমি এক্সপেকটেশন রাখবো যে আগামী দিনে লং টার্মে এটাকে ওরা সাস্টেন করবে। এই শুভকামনা জানিয়ে পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভান্ডার, প্রোপ্রাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড, মুর্শিদাবাদ। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার পাবেন বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজর কাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথনিক ও ওয়েস্টার্ন ড্রেস। শিবনগর বাস স্ট্যান্ড শাকিল বস্ত্রালয়ের আরও একটি নতুন প্রতিষ্ঠান শাকিল বস্ত্রালয় জিন্স শোরুম অ্যান্ড ব্লাউজ মিউজিয়াম, পাটিকাবাড়ি, বানকপাড়া, নদা, মুর্শিদাবাদ। এখানে পাবেন প্যান্ট, শার্ট, টি শার্ট, শেরওয়ানি, কুর্তা, পাঞ্জাবি, ব্লেজার। এছাড়াও মেয়েদের জন্য পাবেন সায়া, ব্লাউজ, নাইটি, ওড়না ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, সুলভ মূল্যে বিবাহের বাজার করা হয়। প্রোপ্রাইটার লালটু মণ্ডল, মোবাইল নম্বর 9609047891 অথবা 9609545465।